অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার জামিন অবশেষে 15 মাস পরে সুকন্যার জামিন। গরু পাচার মামলায় মঙ্গলবার শর্ত সাপেক্ষ তাকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী রিমিক মাঝি। রিমিক, ঠিক কী কী শর্তে জামিন পেল অবশেষে অনুব্রত কন্যা সুকন্যা? অনুব্রত মণ্ডলের কন্যা হচ্ছে গরু পাচার মামলায় আজকে কিন্তু দিল্লি হাইকোর্ট তাকে কিন্তু অবশেষে জামিন দিয়েছে। এবং দেখো, প্রায় 15 মাস ধরে পর কিন্তু জামিন পেলে একদম আজকে কিন্তু তারা জামিন কিন্তু মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। জানো যে এই একই মামলাতে কিন্তু অনুব্রত মণ্ডল তার পিতা তিনিও কিন্তু গ্রেপ্তার হন, এবং ওই একই মামলা 8.5 মাস আগে গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর থেকে তদন্তকারী নজরে ছিল এই সুকন্যা, এবং যেটা ইডি দাবি করেছিল যে তাকে জিজ্ঞাসাবাদে তিনি সহযোগিতা করছে না। এরপর 2022 সালের আগস্ট অনুব্রতকে গ্রেপ্তার হওয়ার পর দিল্লিতে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল সুকন্যাকে, কিন্তু ডেকে পাঠিয়েছিল। তার যে বিপুল সম্পত্তি সম্পর্কে তার কাছে বিজয় হয়েছে অনুব্রত মণ্ডল, তার পিতার যে বিপুল সম্পত্তি সেই সম্পত্তি সম্বন্ধে তার কাছে তথ্য রয়েছে, সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু তাকে ডেকে পাঠানো হয়েছিল। এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে অনুব্রত এবং সুকন্যাকে মুখোমুখি রয়েছে জিজ্ঞাসাবাদ করেছিল, এবং তারপরে তাকে সুকন্যাকে কিন্তু গ্রেপ্তার করে ইডি, এবং তার কিন্তু তিহার জেলে তিনি ছিলেন। এবং যেটা এর আগেও কিন্তু একাধিকবার কিন্তু এই সুকন্যা জামিনের আবেদন জানিয়েছিলেন, কিন্তু তার জামিনের আবেদন কিন্তু খারিজ হয়ে গেছিল। এবং অবশেষে কিন্তু সেই সুকন্যাকে কিন্তু অবশেষে কিন্তু জামিন দিলে, এবং সেটা যেটা বলে রাখা যে সেপ্টেম্বরের শেষের দিকে অনুব্রতের যে জামিনের আর্জি হয়েছিল শুনানি হয়েছিল কিন্তু সেপ্টেম্বরে কিন্তু অনুব্রত মণ্ডলের জামিনের শুনানি হয়েছে আদালতে। এবং সুকন্যা জামিন পেয়ে যাওয়াতে কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও কিন্তু অনেকটা জামিনের পথ সোজা মনে হয়, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কেননা দেখো, এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল বা সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে কিন্তু সেইভাবে তথ্য প্রমাণ নেই। এই তথ্য প্রমাণ যথেষ্ট তথ্য প্রমাণ না থাকার কারণে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন কোর্টে কিন্তু ইডিকে তথ্য নিতে ব্যর্থ হয়েছিল, এবং সেই কারণেই কিন্তু জামিন দেওয়া হয়েছে তাকে। তাকে কিন্তু একাধিক শর্ত দেওয়া হয়েছে কিন্তু কোনোভাবেই। আরো একটি বিষয় উঠে আসছে, জেল মুক্তি নিয়ে একটু সংশয় থেকে যাচ্ছে। জেল মুক্তি নিয়ে সংশয় থাকার পেছনের নেপথ্যের রহস্যগুলো কি কি থাকতে পারে? দেখো, সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে কিন্তু আরো সিবিআই এর তদন্ত করছে, পরে ইডি তাকে মুক্তি দিল। সিবিআই তাকে সিবিআই এর ক্ষেত্রেও তার মামলা রয়েছে ঠিক একই কারণে, ঠিক একই কারণে কিন্তু অনুব্রত মণ্ডলকেও আমরা দেখেছি যে তিনি ইডির কেস থেকে মুক্তি পেলেও কিন্তু সিবিআই এর ক্ষেত্রে তার যেহেতু মামলা চলছে সেই কারণে কিন্তু কিন্তু তার কিন্তু জেল হেফাজত কিন্তু হয়ে গিয়েছিল। তবে দেখো, আগে যদি সবকিছু ঠিকঠাক যদি থাকে মনে করা হচ্ছে যেটা যে মঙ্গলবারে আজকে কিন্তু তাকে মুক্তি পেতে পারেন তিনি, তবে সেটা নিয়ে কিন্তু একটু দীর্ঘ সময়ের ব্যাপার রয়েছে। কারণ অনেকটা প্রসিডিউস রয়েছে, সেই প্রসিডিউস গুলো দেখেই কিন্তু তারপরে তাকে ছাড়া হবে। তবে যে কথাটা বলছিলাম, তাকে যে মুক্তি পেলে তাকে কিন্তু শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে, তিনি যাতে কোনো প্রভাবে যারা সাক্ষী রয়েছেন তাদেরকে প্রভাবিত না করতে পারেন, কোনো সত্য প্রমাণ রেকর্ড না করেন, তিনি দেশের বাইরে কোথাও যেতে পারবে না। এবং তদন্ত যদি আবারও তাকে দরকার পড়ে তিনি তাকে সম্পূর্ণ সহযোগিতা তদন্ত করতে হবে, এই সমস্ত একাধিক শর্তে কিন্তু তাকে আজকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। অর্থাৎ রিমিক, গরু পাচার মামলায় জটটা এখনো সম্পূর্ণ কাটেনি প্রথম কথা, দ্বিতীয় কথা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও এখনো যে ধোয়াশা কেটে যাচ্ছে সম্পূর্ণ তেমনটাও নয়, তাই তো? একদমই তাই। দেখো, জানো না, অনুব্রত মণ্ডল কিন্তু মাথায় রাখতে হবে অঞ্জন যে প্রথমে কিন্তু এই তদন্তভার গিয়েছিল সিবিআই এর হাতে, তারপর সিবিআই তে ইডির হাতে। ইডির পৃথক ভাবে মামলা করেছিল এবং সিবিআই পৃথক করে তার চার্জশিট দিয়ে মামলা করেছিল। ফলে এখন দেখার বিষয় যে এই মামলাতে, ইডির মামলাতে অনুব্রত মণ্ডল হচ্ছে, অনুব্রত মণ্ডল বা সুকন্যা মণ্ডল যদি জামিন হন এই সেই, ফলে সেক্ষেত্রে সিবিআই এর কোনো মামলা তাকে কিন্তু এখনো পর্যন্ত আসে কিনা সেই বিষয়ে একটা ইয়ে থাকতে পারে। যেটুকু যেটা জানা যাচ্ছে যে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল কিন্তু মঙ্গলবারই কিন্তু জেল থেকে মুক্তি পেতে চলেছেন। বেশ, অনেক ধন্যবাদ রিমিক। যে বিষয়ের দিকে নজর রয়েছে আমাদের, সবচেয়ে বড় খবর এই মুহূর্তের, গরু পাচার মামলায় জামিন পেলেন দিল্লি হাইকোর্ট থেকে অনুব্রত মণ্ডল কন্যা
সুকন্যা মণ্ডল, এবং তিহার জেল থেকে তিনি বেরোতে পারবেন কবে তা কিন্তু এখনো জানা যাচ্ছে না। সুখবর শুনে যথারীতি উচ্ছ্বসিত বীরভূমের ঘাসফুল শিবির। তবে প্রশ্ন থাকছে, অনুব্রত কবে জেল মুক্ত হয়ে ফিরবে নিজের ঘরে, অর্থাৎ বীরভূমের বাঘ যাকে বলা হয়েছিল, সেই বীরভূমের বাঘ কবে তার রণে ফিরে আসবে আবার, এ নিয়ে ধোয়াশা এখনও চলছে। তার কারণ, গরু পাচার মামলায় জামিন অনুব্রত কন্যার হলেও অনুব্রতের এখনও হয়নি। স্বাভাবিকভাবেই সুকন্যা মণ্ডলের জামিন দিল্লি হাইকোর্ট দিল, ধোয়াশার সম্মুখীন কিন্তু এখনও থাকছে। গরু পাচার মামলা নিয়ে এখনও বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে সমস্ত রাজ্য রাজনীতিতে, বিশেষ করে তৃণমূল শিবিরে যে অস্বস্তি সৃষ্টি হয়েছিল তা কিন্তু এখনও সম্পূর্ণ কেটে উঠছে না। উল্টো দিকে, গরু পাচার মামলায় জামিন পেয়েছে অনুব্রত কন্যা, কিন্তু এখনও জেল মুক্ত সম্পূর্ণ হবে এটা বলা যাচ্ছে না। হয়তো ধোয়াশা আরও থাকতে পারে, তবে তদন্তের খাতিরে যখন তাকে ডাকা হবে তাকে আসতে হবে। যে শর্ত সাপেক্ষ জামিন তাকে দেওয়া হয়েছে, সে দেশের বাইরে যেতে পারবে না। নজর থাকছে আমাদের, আপনারা নজর রাখুন ট্র্যাক টিভি বাংলায়।